হইছে, কালারটা খুব সুন্দর, মানে হাত দিয়া নিতেই পারে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে সোনালি মুরগি দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। এখানে সোনালি মুরগি দেওয়া আছে যে লাল হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখেন, আমার মুরগিটা একদম ভাজা হয়ে গেছে। সোনালি মুরগিটা আমি একটু হালকা ভেজে নিচ্ছি, একটু হালকা লাল লাল হয়ে গেছে, এখন নামায় ফেলব। তো ভিউয়ার্স দেখেন, আমার সোনালি মুরগিটা রান্না কষানো হয়ে গেছে। এখন মানে এটা বিরিয়ানির মাংসটা পুরো ফুল কষানো হয়ে গেছে, অনেক সুন্দর কালার আসছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার আসছে। দেখেন, ওয়াও, একদম তেল উঠ হয়ে গেছে, দেখছেন একদম বিরিয়ানির যে মশলার তেলটা এটা পুরো উঠ হয়ে গেছে। বিরিয়ানির জন্য আমি দিয়ে দিচ্ছি, এখন চাল দিয়ে দিব। তো আদা বাটা দিয়ে দিলাম ভিউয়ার্স, আর একটু দিব আদা বাটা, তারপর এখানে একটু লবণ দিয়ে নিলাম, যেহেতু মাংসের মধ্যে লবণ দেওয়া মানে সব মশলা দেওয়া আছে, এর জন্য এটার মধ্যে আমি বেশি কিছু উপকরণ ব্যবহার করবো না। তো ভিউয়ার্স, এখন বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। এখন দুটা তেজপাতা দিয়ে দিব, একটা তেজপাতা দিলাম, যেহেতু আমার এটার মধ্যে তেজপাতা দেওয়া আছে এর জন্য আর বেশি কিছু এটার মধ্যে দিব না। তো এখন আমি চাল দিয়ে দিব। ওয়াও, আজকে সোনালি মুরগি বিরিয়ানি হচ্ছে। এখানে আমার পোলাওটা একদম কষানো হয়ে আসতেছে, এখানে আমি কাঁচামরিচ দিই, কারণ আমি মশলার মধ্যে মাংসের মধ্যে অনেকগুলা মরিচ দিয়ে ফেলছি। তো এখানে যদি আরও বেশি দিই তো অনেক ঝাল হয়ে যাবে, আমি আবার তেমন ঝাল খেতে পারি না। তো ভিউয়ার্স, আমি দেখেন পরিমাণ মতন পানি দিয়ে ফেলছি আমি। তো আমার পোলাওটা, তো ভিউয়ার্স দেখেন আমার পোলাওটা অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট ঝরঝর একদম। এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি, এটাকে এখন মানে মিক্স করব। তো ভিউয়ার্স দেখুন, অনেক সুন্দর একটা কালার আসছে, এই যে একদম আমার সোনালি মুরগির বিরিয়ানিটা আজকে খুবই আমার কাছে নিজের কাছে অনেক ভালো লাগতেছে। এখন খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে। আর সাথে একটু মাংস রেখেছি, রিকুইনের খুব পছন্দের মাংসটা, খুবই পছন্দ। তো রিকুইন, ওই যে শশা খাওয়া শুরু করে দাও, ওই যে খাওয়া শুরু করে দিয়েছে, মজা হয়েছে খুব। রান্না নাও, আমি দিব, তুমি নিতে পারো না, ধরো শশা নাও। দৌড়ু, খালি খাও না খাও না, মজাই। এটা কি মুরগি জানো তুমি? বলো তো, এটা হয়েছে সোনালি মুরগি দিয়ে বিরিয়ানি করা হয়েছে। সোনালি মুরগি চিনো না? আল্লাহ, এতদিন খাচ্ছে তুমি সোনালি, রিকুইন নাকি সোনালি মুরগি চিনো না? এই দিকটা খাও, সোনালি মুরগি অনেক টেস্ট। কিন্তু আমি বিরিয়ানি খেয়ে দেখলাম, এই ফার্স্ট আমি নিজে রান্না করছি সোনালি মুরগির বিরিয়ানিটা। তুমি রান্না করছো? আর একটা জিনিস দেখাই ভিউয়ার্স আপনাদের, ক্যারি কুইনের পুতুলটা সুন্দর লাগে না? ফ্রিজে এখানে রেখে দিয়েছি, টানবো না। আচ্ছা যাও, টানবো না, দেখি ভালো লাগতেছে খাইতে, আমিও খাবার খেয়ে নিই, দেখি আমি খেয়ে দেখি কেমন টেস্ট।
আমি নাকি ডায়েট এরকম খাবার যদি আমি খাই আমি কিভাবে ডায়েট করবো, ডায়েট করে কি হবে, না হলে একটু মোটাই হবো আর তো কিছু না। আল্লাহ।